বন্ধুরা আসসালামু আলাইকুম। পিটার হাস রাজনীতিতে কিন্তু খুব পরিচিত একটি নাম, যদিও তিনি বিদেশি নাগরিক, বিদেশি মানুষ, কিন্তু বাংলাদেশের অনেক মানুষই এখন তার নাম জানে এবং তাকে চেনে। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, দুই দলকে লাইনে রাখার চেষ্টা করেছে। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিকেও কিন্তু লাইনে রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত কোনো দলকেই লাইনে রাখতে পারেনি, কারণ বাঙালি তো কারো কথা শোনে না। তো যাই হোক, যুক্তরাষ্ট্র চেয়েছিল যে বিএনপি যেন তাদের কথা মতো চলে এবং তারা যে স্ক্রিপ্ট তাদের হাতে দিবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা টোটাল পরিকল্পনা সাজায় এবং চলাফেরা করে। কিন্তু বিএনপি কোনোভাবেই আমেরিকার দেখানো পথে হাঁটেনি, চেষ্টাও করেনি। ফলশ্রুতিতে যেটি হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু এখন মোটামুটি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রশ্ন হলো, বিএনপি কেন যুক্তরাষ্ট্রের কথা শুনল না? আজকের এই বিশ্লেষণধর্মী নিউজ পুরোটা জুড়ে থাকবেন, জানতে পারবেন ভেতরের বাহিরের অনেক খবর। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তিন দফা বৈঠক করেছিলেন এসব বিষয় নিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে বাধ্য করবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, আর সেই নির্বাচনে যদি কোনোরকম কারচুপি বা অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচনকে স্বীকৃতি দেবে না, আরোপ করবে অর্থনৈতিক অবরোধ সহ নানা রকম অবরোধ। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়নি বিএনপি। একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির শীর্ষ নেতারা এ ব্যাপারে একমত হয়েছিলেন, কিন্তু লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অনাগ্রহ এবং অনীহার কারণে এই ব্যাপারে কোনো ঐক্যমত্য হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং মনোভাব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন যে এই মুহূর্তে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের বাইরে গেলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও বিতর্ক উঠবে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্মুলা ছিল যে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিবে শর্তহীন সংলাপে যোগদানের মাধ্যমে, আর এই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে সরকারকে মার্কিন প্রশাসন থেকে চাপ দেওয়া হবে যেন নির্বাচনকালীন সরকারের বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয় এবং নির্বাচনের আগে প্রশাসনের রদবদল, পুলিশের রদবদল সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র চাপ দিত। এ ধরনের চাপের কাছে সরকারের শেষ পর্যন্ত একটি সমঝোতার পথে যেতে হতো, কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হতো এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কিছু কিছু ব্যক্তি নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করত। কিন্তু সেই সুযোগ বিএনপি গ্রহণ করেনি। বিভিন্ন সূত্রগুলো বলছে যে 28 অক্টোবর বিএনপির সমাবেশের পর বিএনপি একটি আলটিমেটাম দিতে চেয়েছিল এবং সেই আলটিমেটামের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানাত এবং সরকার এই ধরনের শর্তহীন সংলাপে রাজিও ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে, কারণ এই পরিকল্পনাকে সামনে রেখে যেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেছিলেন এবং লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন তারেক জিয়া, যখন বিএনপি নেতারা এই ফর্মুলার কথা বলেন তখন তারেক জিয়া বুঝতে পারেন যে বিএনপির নেতারা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছেন। আর তারপরেই তারেক জিয়া বিভিন্ন ফর্মুলা দেন দলীয় নেতাকর্মীদের, আর সেই ফর্মুলা অনুযায়ী 28 অক্টোবরে শুরু হয়ে যায় ব্যাপক তাণ্ডব। প্রশ্ন হলো, বিএনপি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গ্রহণ করলো না? বিভিন্ন সূত্রগুলো বলছে যে এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, তারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব একটি ফাঁদ, আর এরকম ফাঁদে তারা এর আগেও 2018 সালে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে পড়েছিল। একই ফাঁদে বিএনপি পা দিতে চায়নি। দ্বিতীয়ত, বিএনপি মনে করেছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে কোনো নির্বাচন হলেই মানসিকভাবে আওয়ামী লীগ অনেক শক্তিশালী থাকবে এবং সেই নির্বাচনে জেতার কোনো প্রকারের সম্ভাবনা থাকবে না বিএনপির। তৃতীয়ত, তারেক জিয়া মনে করছেন যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দল তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 40-50 যে আসনে বিএনপি পাক না কেন, তখন দলের ভেতর গুরুত্বহীন হয়ে পড়বেন তারেক জিয়া। ফলে এই নির্বাচনে গিয়ে তিনি বিএনপির কর্তৃত্ব হারাতে চাননি, আর এই সমস্ত বাস্তবতার কারণে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ শোনেনি বিএনপি।